দেখো যেভাবেই হোক যার মাধ্যমেই হোক গুটি গুটি পায়ে টিনুর কাছে আমাদের কথাটা আমাদের যে ডিমান্ডটা সেটা কিন্তু পাঠাতে পেরেছি এবং টিনু সেটা গ্রহণ করেছে সেটা গ্রহণ করেছে সেটা যার মাধ্যমেই হোক হয়তো আমার ভিডিও দেখে কিংবা হয়তো আমি বলেছি আমার ভিডিও দেখে দালাল বলেছে দালালের ভিডিও দেখে দালাল তো আবার আমাদের ওরা তো বড় বড় ক্রিয়েটার আমাদের ভিডিও দেখে না যাই হোক কোনো মাধ্যমে টিনুর কাছে হয়তো আমার এই বার্তাটা পৌঁছেছে যে বার্তাটা আমি কালকে দিয়েছি যে বার্তাটা কালকে দিয়েছি মানে মিনিট সেকেন্ডের একটা ব্লগ বলগার বলে একটা ভিডিও দিয়েছিলাম না তোমরা যারা দেখেছো তারা জানো বলগার আট মিনিট চব্বিশ সেকেন্ডের একটা ভিডিও দিয়েছিল তো তাই নিয়ে বলেছিলাম যে একটা ব্লগার সে আট মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিও দিয়েছে যাই হোক সেইটা কোনো মাধ্যম হয়তো কোনো পায়রাই হয়তো কবুতরই হয়তো একটা চিঠি নিয়ে গিয়ে তাকে বলেছে যে এটা একটা ব্লগের কাজ নয় একটা ব্লগারের কাজ না একটা ব্লগ হচ্ছে না এটা একবারের থেকে এসে ঘুম থেকে উঠে এসে জাস্ট একটা আর্নিংয়ের জায়গা হচ্ছে আর যেহেতু উত্তপ্ত মানে ওকে নিয়ে একটুখানি গরম সবাই দেখতে আসে ভিউজ হয় এটাই শেষ কথা না এটা ওকে ব্লগিং বলে না তো যাই হোক সেই কথাটা হয়তো কান পর্যন্ত পৌঁছানোর ফলস্বরূপ আজকে চোদ্দ মিনিটের একটা ভিডিও চোদ্দ মিনিটের একটা ভিডিও আমরা পেয়েছি তাহলে আমরা কি ভাববো যে ওর কান পর্যন্ত আমাদের কথাটা পৌঁছেছে আমি বলেছি আমার কথা নিয়ে দালাল বলেছে দালালও একই কথা বলেছে জানি না দালাল তো আবার দেখে না সবার ভিডিও কিন্তু আমি দেখি অকপটে স্বীকার করি তারপরে যাই হোক আমাদের আজকে চোদ্দ মিনিট আটচল্লিশ সেকেন্ডের অবশেষে ভিডিও এসছে ভিডিওটা আদে ব্লগিং কিনা বা শপিংয়ের ব্লগিং কিনা সেটা তো পরের কথা কিন্তু আমাদের এই চোদ্দো মিনিট আর আটচল্লিশ সেকেন্ডের ব্লগিং এসছে তাই তো কালকে দালাল বলছিল তোমাদের কি তোর কি এত ছোট ভিডিও দেয় না দিলে হবে না তো এটা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসছে এখানে ভিউয়ার্সদের মন রাখতে হবে ভিউয়ার্সরা দেখতে চায় ব্লগিং দেখতে চায় তো যাই হোক আজকে এই ব্লগিংটা নিয়ে আজকে কিছু কথা বলবো আবার সেই টাইটেলের ছোট্ট করে ছেলেকে একটু টাচ করতে হয়েছে কারণ আগের ভিডিওটা একদিন আগে ষাট হাজার ভিউজ হয়েছে ষাট হাজার ভিউজ হলে তো হবে না যেখানে এক লাখ আঠেরো হাজার তারপরে পঁচাত্তর হাজার আস্তে আস্তে কমছে আমি বলেছিলাম না যখনই কমবে তখনই ছেলেকে নয় সন্দীপকে টুক করে একটু একটু ছুঁয়ে যেতে হবে ওই ছুবুড়ি বুড়ি কিতকিত কিতকিত খেলতে হবে তো সেই রকম টুক করে একটু ছেলেকে দিয়ে খেলে গেছে ছেলের জন্য আমি কি করছি সেটা নিয়ে এত মাথা ব্যথা কেন অবশ্যই কেন থাকবে না মাস বাদে আট মাস বাদে একটা মা তার সন্তানকে ইয়াদ করেছে সন্তানের জন্য তার মনে পড়েছে তার মাতৃত্ব জেগে উঠেছে আর যাকে নিয়ে আমরা ভিডিও করছি দেখছি দিকে ছেলেটার পাশে আমরা দাঁড়িয়ে আছি সে তার হঠাৎ করে আট মাস পরে মাতৃত্ব জেগে উঠেছে তা আমাদের মাথা ব্যথা হবে না তারপরে দেখেছি খুব তাড়াতাড়ি মা ছেলে মিলতে চাচ্ছি খুব তাড়াতাড়ি মা ছেলে মার কাছে আসতে চলেছে খুব তারপরে কি ওয়েট অ্যান্ড ওয়াচ আমরা দেখবো না ওয়েট আর ওয়াচটা কত দিনের জন্য দেখবো না আমরা অবশ্যই দেখবো কারণ সন্দীপের পাশে দাঁড়িয়ে আছি তো দেখবো না মা ছেলে কত তাড়াতাড়ি ই হবে এখন মা ছেলে খুব তাড়াতাড়ি একসাথে হওয়ার থেকে এখন হচ্ছে হচ্ছে ছেলের জন্য আমি কী করতে চলেছি সেই জন্য কালকে একটুখানি বলে রেখেছিল কালকে এক জায়গায় যাব সেটা তোমাদের কালকের ভিডিওতে বলবো জানি না ভিডিওটা কালকের করা ছিল কি তো যাই হোক চলো মূল পর্বে ঢুকে যাই অনেক কিছু বলার আছে ভিডিওটা দেখে অনেক কিছু বলার আছে তো বলবো চলে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে পাঁচটা ভিডিও দিই নি ভালো লাগছে না দিতে ভালো লাগছে না কারণ ওয়াইটতে ভীষণ উত্তক্ত মানে অনেক পুরনো ক্রিয়েটার্স তাদের সাথে তাদের সাথে বেঁধে গেছে তো যেটা জানি না বুঝি না অনেক কিছুই জানি না তার মধ্যে মাথা না ঘামানোই ভালো শুধু দেখছি শুনছি আর বোঝার চেষ্টা করছি তো যাই হোক ওই জন্য পাঁচটা ভিডিও দিই তো ভাবলাম না এখন টিটুর ভিডিওটা নিয়ে একটু ভিডিও করতেই হবে তো আবার সেই টিনু টাইটেলে খেলে দিল কারণ ভিউজ কমে গেছে এবার ছেলেকে নিয়ে খেলতে হবে বলে দিয়েছি ওর ভিউজ কমে গেলেই ওকে ছেলেকে নিয়ে খেলতে হবে তো যাই হোক মরাল অব দ্য স্টোরি ও ভিডিওটা একটু বড় করেছে ওই যে দালাল বলে না তুই ভিডিও করতে পারিস না দেখিস না সন্দীপ এই অ্যাঙ্গেল থেকে ওই অ্যাঙ্গেল থেকে সেই অ্যাঙ্গেল থেকে ক্রিটিসাইজ করে বলে না কি সুন্দর পুজো করতে করতেও অ্যাঙ্গেল চেঞ্জ করে খেতে খেতেও অ্যাঙ্গেল চেঞ্জ করে তো তোর সন্দীপেরটা দালালকে বলছি তোর সন্দীপেরটা দেখে মনে হয় যে একটা ব্লগার সে অ্যাঙ্গেল চেঞ্জ করে করে ভিডিও করে এটা তার বিশেষত্ব তুই এটাকে ইনসাল্ট করিস কিন্তু তুই দেখিস না যে সন্দীপের দিদি একই তো কি সুন্দর অ্যাঙ্গেল চেঞ্জ করে করে রান্নাগুলো করে সেগুলো তোকে তোর মলমের মতো মনে হয় আর সন্দীপেরটা ইনসাল্ট করতে ইচ্ছা করে যে পুজো করে অ্যাঙ্গেল চেঞ্জ করে করে অবশ্যই করবে একটা ব্লগার সে যদি অ্যাঙ্গেল চেঞ্জ করে 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 মানে কতটা তাকে সময় দিতে হয় বুঝতে পেরেছিস কতটা ব্লগিং সম্বন্ধে তার আইডিয়া আছে বুঝতে পেরেছিস যে কোন অ্যাঙ্গেলে রাখলে পরে তার পুজোটা তার ধূপকাঠিটা তার কপ্যদানিটা দেখা যাবে বুঝতে পেরেছিস কোন অ্যাঙ্গেলে রাখলে পরে ও যে আলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে সেইটা আসবে বুঝিস কোন অ্যাঙ্গেলে রাখলে পরে রাত্রিবেলা ছাদের উপর যে খাটিয়াতে শোয়ে সেটা পুরোটা দেখা যাবে বুঝিস এগুলোও কিন্তু এক একটা ওর এক একটা কৃতিত্ব সেগুলোকে তুই ইনসাল্ট করিস কেন বলতো আর কিন্তু সেটা পারে না এডিটই করতে পারে না এখন আবার একজনের ক্যামেরাম্যান হয়েছে সেটা নিয়ে তোর কোনো জ্বালা নেই আসছি তো যাই হোক ভিডিও শুরু হলো আজকে আবার ভিডিও শুরু হলো মা আসে হাসনাবাদ যাবে মা আসে হাসনাবাদ গেল যার সময় কি বলো ইউবিআই মানে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াতে ব্যাংকের কাজে সেখান থেকে গেল হচ্ছে শ্রীগোপালে বাজার করতে কেনাকাটি করতে মায়না ঢুকেছে তো পঁচিশ তারিখ কি চব্বিশ তারিখে মায়না ঢুকেছে না মায়না ঢুকলে মা বাবা দাদা ভাই ঠাম্মি সবাইকে খুশি রাখতে হবে খুশি রাখতে হবে এই মেয়েরই নাকি মাসের শেষে পয়সা থাকে না একটা লাখের ওপরে তো কামায় কি করে পয়সা করি আর কি করে থাকবে এইভাবে যদি তাকে খরচা করতে হয় আমরা জানি কোনো অকেশন পয়লা বৈশাখ পুজো জন্মদিন এরকম কোনো অকেশান থাকলে মানুষ কেনাকাটা করে কিন্তু প্রত্যেক মাসেই আমরা দেখছি মায়না পাওয়ার সাথে সাথেই তাকে কেনাকাটি করতে যেতে হচ্ছে কেনাকাটি করতে যেতে হচ্ছে এর আগে দেখেছি পয়লা বৈশাখে তার কাছে পয়সা ছিল না সেই জন্য পয়লা বৈশাখে কেনাকাটি না করে কিন্তু আমাদের কাছে খবর আছে পয়লা বৈশাখে ও কেনাকাটি করেছে যাই হোক দেখায়নি যখন বলবো না ও পয়লা বৈশাখের পরে কেনাকাটি করেছে তখন ঠাম্মির জিনিস কেনে নি তো এখন ঠাম্মির জিনিস কিনতে গেল আর বাবার জন্য দুটো বাকিক প্রিন্টের জামা কোন বাবার জন্য দুই বাবার জন্যই নাকি যাই হোক একজনকে বাপি বলে একজনকে বাবা বলে দুটো একই টাইপের জামা কিনলো তার আগে দিনই দাদা ভাইয়ের মনে হয় কিনেছে তো ছেলেরও একটা গেঞ্জি কিনলো কিনে বিয়ে বাড়িতে ছেলেকে এই গেঞ্জিটা পড়ি নিয়ে যাবি তো ভালো কথা তো এই যে বেড়াতে গেছিলি কদিন আগে কথা পৃষ্ঠে কথা উঠে যায় জানিস তো এই সমস্ত নাটক দেখলে এই যে কদিন আগে বেড়াতে গেছিলি প্রচুর জিনিস এনেছিস মানুষের জন্য দেখেছিস প্রচুর জিনিস এর জন্য তার জন্য তার জন্য তার জন্য দূর দূরান্ত সবার জন্য এনেছিস কই তখন ছেলের জন্য কী এনেছিস দেখানি না তো তখন ছেলের জন্য বরাদ্দ হয়নি এক কিছু ও তখন কন্টেন্ট ছিল না তখন কন্টেন্ট ছিল না ছেলে তখন মাতৃত্ব ছিল না যে আমি ইসে এসছি তীর্থ করতে এসেছি এখান থেকে আমার শোনার জন্য আমার নারী কাটা ধনের জন্য যার নারী কেটে অনেকের কষ্ট হচ্ছে নারী কাটা ধনের জন্য একটা আশীর্বাদ স্বরূপ কিছু নিয়ে যাই এনেছিস ওই যে পট্টিগুলো পট্টি এনেছিস ছেলের জন্য এনেছিস কই দেখিনি তো দেখিনি আজকে দুটো ভিডিওতে দেখলাম আগের ভিডিওতে দেখলাম ছেলের জন্য গেঞ্জি কিনেছিস এই ভিডিওতে দেখলাম গেঞ্জি কিনেছিস গেঞ্জি কিনেছিস তারপরেও টাইটেলে খেলেছিস এইটুকু একটুখানি খরচাপাতি তো করতেই হবে তারপরে বিয়ের শাড়ি বিয়েতে গিফট করবি একটা শাড়ি কিনলি সেই শাড়িটা কেমন হয়েছে পরে বলছি কিনে টিনে বাড়িতে এস আসলি বাড়িতে আসার পরে সেই বারন্দায় বসে বারন্দার সিঁড়িতে বসে আপডেট দিচ্ছিস এই কেনাকাটি করে আসলাম ঠাম্মি রান্না করেছি এখন স্নান টান করে করবো তারপরেই দেখছি পরেক্ষণেই দেখছি সোনাই কাকার সাথে আবার বেরোতে এই জায়গাটা না মেলাতে পারলাম না এই জায়গাটাই মেলাতে পারলাম না তুই মার সাথে ব্যাংকের কাজ মার্কেটিং টার্কেটিং করে আসলি এসে একটু কথা বলি তারপরেই আবার তারপরে হলো সেক্ষেত্রে মাকে নিয়ে না কাকা কি কোনো কাজ তারপরে সাথে যে ইউ ইউবিআই সেটা বলতে পারলি কিন্তু সোনাই কাকার সাথে যা যে ব্যাংকে গেলি সেই ব্যাংকের নামটা নিতে পারলি না কিছু একটা ব্যাপার তো আছে এখানে এখানে তো একটা গেম আছে কোনো একটা রহস্যতা আছে সোনাই কাকার সঙ্গে আর কেউ ছিল মনে হয়তো ছিল সোনাই কাকার সাথে একা বেরোস তো মনে হয় সঙ্গে অন্য কেউ ছিল দেখাসনি বলবো না কিন্তু মনে হয় মনে হয় মনে হয় পয়েন্ট টু বি মনে যার জন্য ব্যাংকের নামটা নিতে পারিসনি নি দেখ একজন বলেছে তোদের আইসক্রিম খেতে ওইখানে দেখেছে তার রিকোয়েস্ট আর একজন রিকোয়েস্ট করেছে একটা স্ক্রিনশট দিতে যাই হোক তো এইখানটা আমার একটু অন্যরকম লাগলো যে বাড়িতে আসলি মায়ের সাথে আবার তোকে সঙ্গে সঙ্গে এ মানে স্নান টান বাদ দিয়ে আবার তোকে বেরোতে হলো আবার তোকে বেরোতে হলো এই হচ্ছে ব্লগিং কেনাকাটা দেখালি বাড়িতে আসলি এসে আবার ব্যাঙ্কে গেলি আবার রাস্তা দেখালি আবার ফিরলি গাপ পাড়া দেখালি গাপ খাওয়া দেখালি তারপরে তো তারপরে হচ্ছে সোনাই কাকার ক্যামেরাম্যান হলি কিরে রে ক্যামেরাম্যান হওয়া যায় টেক ক্যান গি বল কিছু দাও কিছু নাও তোমার চ্যানেল আমি প্রমোট করে দেবো তোমার চ্যানেল আমি প্রমোট করে দেবো তোমার ক্যামেরা আমি ধরে দেবো তার জন্য তুমি সময় অসময়ে আমাকে তোমাকে ব্যাঙ্কে নিয়ে যেতে হবে আমাকে যত্র তত্র বহন করে নিয়ে যেতে হবে এখানে সেখানে মানে তুমি থাকবে সামনে তুমি থাকবে সামনে কিন্তু আমাকে এখানে যত যেখানে খুশি তোমাকে ডাকবো পাবো এইটা তো টেক অ্যান্ড গিভ এই পলিসি তো আর সন্দীপ যখন তোকে নিয়ে ভিডিও করেছে পরবর্তীতে বলেছিস তোর ফেজ বিক্রি করেছে ফেজ বিক্রি করেছে তাহলে এখন কিন্তু তোর কাকাও তোকে বিক্রি করছে তো যাই হোক ক্যামেরাম্যান হয়েছিস নতুন ক্যামেরাম্যান ভালো লাগলো আদেও ক্যামেরাম্যান হতে পারিস আদেও ক্যামেরা ধরতে পারিস নিজের ব্লগিংয়ের ক্ষেত্রে ঠিকঠাক ব্লগিং হচ্ছে এগুলো এগুলো বৃহস্পতিদের কাছে ঠিকঠাক পৌঁছাচ্ছে তোর নিত্য জীবন ব্লগিং মানে নিত্য জীবনই পৌঁছাচ্ছে সকাল থেকে রাত অবধি পৌঁছাচ্ছে যাই হোক তারপরে স্নান খাওয়া দাওয়া করে আবার সেই গেমিংয়ের গিয়ে সন্ধেবেলা নাটক করতে গেলে সন্ধে দেব চা খাবো প্রত্যেকে বলছে তোকে কেন করিস এগুলো কেন এই কমেন্টগুলো নিস নাকামি করছো আরও নোংরা নোংরা ভাষা কেন নিস এগুলো কেন এগুলো কি ব্লগিংয়ের পার্ট এই যে নাটক করে করে কথা সুর করে করে কথা তোর সাথে যায় না তোর বাচ্চাটা যে সুর করে করে কথা বলে না মজা করে না সেইগুলো খুব ভালো লাগে কিন্তু তোর ক্ষেত্রে ভালো লাগে না তারপরে বাড়িতে আসলে রাত্রিবেলা দেখালি কাপড় চোপড় একটা প্রেজেন্টেশন দিবি একটা মানুষকে নিশ্চয়ই সে জানে তুই ব্লগিং করিস সেই শাড়িটাকে খুলে নিজের গায়ের উপর দিয়ে মনে হচ্ছে তুই একটা প্রমোশন ভিডিও করছিস দামটা বলতে পারলি না লজ্জা পেলি যে দামটা জেনে যাবে তাই প্রমোশনাল মনে হচ্ছে ভিডিও করছিস একদম গায়ের উপর ফেলে শাড়িটা দেখাচ্ছিস মনে করছিস তুই নিজেই বলছিস দারুণ হয়েছে দারুণ হয়েছে শোন একটা কথা বলি যাকে দিবি যে সে যদি খুব ফর্সা হয় তাহলে শাড়িটা তাকে ভালো লাগবে তারপরে আর কিছু বলবো না যে একটা মানুষকে একটা গিফট করবি সেটা এই রকম সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে একদম খোল্লাম খোলো দেখিয়ে দিবি দামটাও বলে দিতে পারতিস তারপরে বললি নিজেরও একটা কেনার ইচ্ছা ছিল পেঁয়াজি রঙের কিন্তু এখন নেয় মানে পয়সা নেই ফুরিয়ে গেল পয়সা এই তো সবে তেইশ চব্বিশ তারিখে মনে হয় মায়না পেয়েছিস তার মধ্যে ফুরিয়ে গেল পয়সা শেষ পয়সা মানে পুরোটা বুঝিয়ে দিলি যে মায়না পেলেই তোকে মার্কেটিং করতে হয় হয়তো দুই বাড়ির জন্যই করতে হয় তোকে মার্কেটিং করতে হয় এটা কিন্তু প্রুভ করে দিলি যে ফেলো করি মাখো তেল করি না ফেললে তেল মাখা যাবে না প্রত্যেক মাস আসবে প্রত্যেক মাসেই নয় মুদিখানা কিনতে হবে নয় জামা কাপড় কিনতে হবে নাহলে কোনো প্রয়োজন ছিল না কিন্তু কিনতে হলো তারপরে আবার দুটো নাইটি নাইটি না প্যান্ট দুটো চুড়িদার মার জন্য একটা নিজের জন্য একটা কিনতে হলো কারণ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেক মাসে দেখছি তোরা কেনাকাটি করছিস প্রত্যেক মাসে দুবার তিনবার তো যাই হোক তোর পয়সা তোর পাঠা তুই ল্যাজে কাটবি না ঘাড়ে কাটবি আমাদের দেখলে অসমযত লাগে আমরা বলবো আমরা বলবো তো যাই হোক বন্ধুরা আর একটা উন্নতি হয়েছে কালকে যখন ফোনে বলেছিলাম যে সন্দীপ ডে ডেট টাইম বার উল্লেখ করে তোর ভিডিওতে ডেট টাইম বার কিচ্ছু দেখা যায় না কারুর কারোর মাধ্যমে হয়তো কথাটা গেছে তাই কিন্তু আজকে ঘড়িটা দেখিয়ে বলেছে এখন রাত্রির বারোটা বাজে অর্থাৎ রাত্রির বারোটা পর্যন্ত বাড়িতে আছে মানে বাড়িতে আছে ও সেটা প্রুভ করার জন্য বলল রাত্রির বারোটা বাজে এখন ঠিক আছে আমরা বুঝেছি তো তুই বাপের বাড়িতে রয়েছিস এখন বুঝেছি আমরা তোকে রকম ঘড়ি দেখিয়ে বলতে হবে না আর ঘড়ি যদি দেখাতে হয় সকাল থেকে শুরু করিস সকালবেলা কটা থেকে ভিডিওটা শুরু করলি তো যাই হোক আবার তোকে সেই একই কথায় পুনরায় ফিরে আসি ছেলের জন্য আমি কি করছি সেটা নিয়ে এত মাথা ব্যথা কেন অবশ্যই বলবো আবার ছেলেকে নিয়ে টাইটেলে খেলছিস টাইটেলটা শুধু পাল্টে গেছে টাইটেলটা শুধু পাল্টে গেছে সন্দীপ ছেলের জন্য কয় কর্তব্য করে তার টেক কেয়ার করে ছেলেকে দেখাচ্ছে ছেলে ছোট ছোট ভালোবাসা ছোট ছোটো খুনশুটিগুলো তুলে ধরেছে তুলে ধরছে তার জন্য কিছু করে এবং প্রত্যেকটা মুহূর্তে ছেলেকে কিভাবে টেক কেয়ার করছে কিভাবে রেখেছে আমরা দেখতে পাচ্ছি না হলে ছেলে অত স্বতঃস্ফূর্ত থাকে না ক্যামেরার সামনে ক্যামেরার বাইরে যদি ওই যে একজন বলে না অন ক্যামেরায় অফ ক্যামেরায় অফ ক্যামেরায় যদি ওর সাথে কেউ দুর্ব্যবহার করে না পুলের মতো শিশু ও ঠিক বুঝতে পারে অফ ক্যামেরা অন ক্যামেরায় তাহলে এত স্বতস্ফূর্ত থাকে না এত বাবার সাথে ঠাম্মা দাদুর সাথে এত অ্যাটাচ এত আনন্দ ফুর্তিতে থাকে না সেটা অন্তত বোঝা যায় কারণ বাচ্চাদের মধ্যে কোনো বিষ ঢোকানো যায় না বুঝতে পেরেছিস তো যাই হোক ছেলেকে নিয়ে আবার আজকে খেলতে হলো ভিউজের জন্য তো ওয়েট অ্যান্ড ওয়াচ আবার বলে গেলাম ওয়েট অ্যান্ড ওয়াচ কী করতে চলেছিস অবশ্যই দেখব আমরা দেখার জন্যই বসে আছি আমরা দেখার জন্যই বসে আছি ছেলে আলটিমেটলি কার কাছে থাকে কিভাবে থাকে সেইভাবেই আমরা দেখতে চাই আমরা তো দর্শক ভিউয়ার্স প্লাস ক্রিয়েটার আমরা দেখতে চাই তুই যেভাবে দেখাবি আমরা সেইভাবে দেখব তুই যেভাবে ভিডিও করবি সেইভাবে তার সেইটুকু তুলে নিয়ে এসে তার সমালোচনা করব বোঝাতে পারলাম চলো এবার একটু দালালকে না বলে পারি না দালালকে দালালের উদ্দেশ্যে একটা ভিডিও করেছিলাম আজকে সকালেই বোধ যে এটা কি ওর রাজনীতি ইচ্ছাকৃতভাবে ওর যে দাদা তাকে ইচ্ছাকৃতভাবে এই এইটা করছে কারণ আজকে কিছু কিছু ভিডিওতে প্রমাণ হয়ে গেছে স্ট্রিম লাইভে ওকে ডাকেনি ও নিজেই উঠেছিল ওকে ও নিজেই উঠেছিল তাহলে কি ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে এই যে দাদার পাশ থেকে মানে ওর যে দাদার পাশ থেকে সবাইকে সরিয়ে দিছে ও জানে ও যদি দাদার পাশে যায় ইভেন শুনেছি ওনার বাড়ির ওয়াইফও পছন্দ করে না পছন্দ করে না বলেছিল কোনোদিন এর সাথে হাত মেলাতে না তো ইচ্ছাকৃতভাবে তার পাশে উঠেছে ইচ্ছাকৃতভাবে তাকে একদম নিঃস্ব করে দেওয়ার জন্য শূন্য করে দেওয়ার জন্য সবটা জানতো তোমাদের সকালেই বলে গেছি না ইচ্ছাকৃত হয়তো আমার ভিডিওটা দেখেছে ও তো দেখেনি কিংবা হয়তো লিঙ্ক পাঠিয়েছি একটুখানি যে এই দেখো কি বলছে তার জন্য সে আবার তাকে নিয়ে কিছু মলম লাগাতে পোলাইট মলম লাগাতে আসলো কি মলম আমি কিচ্ছু ভুলিনি আমি কিচ্ছু ভুলিনি তারপরে সেও বলেছে যাদের বাচ্চা নেই যারা তাকে আঘাত করেছিল তার বোধহয় বাচ্চা কাচ্চা নেই আমি দেখি না আমি আবার বলছি তিনি আমি দেখি না তো যাই হোক তার বোধহয় বাচ্চা কাচ্চা নেই সেই জায়গাটা ওর লেগেছে মানে ঢিল মেরেছে এক জায়গায় ওই যে বলে না কথা হাটের মাঝে যার কথা তার বুকে বাজে মেরেছে ঢিলটা বলেছে প্রচণ্ড হাইপার হয়ে গেছিলো তার বাচ্চাকে নিয়ে কিছু বলাতে সেই ঢিলটা তার গায়ে লেগেছে সঙ্গে সঙ্গে চেটেয়ার করে উঠেছে যে এই কথাটা ওর জন্য প্রযোজ্য কারণ ওরও বাচ্চার কাছে নেই সেই জন্য আস্তে করে কিন্তু একটু মলম লাগিয়ে দিয়ে গেল যে এই কথাটা বলো না এই কথাটা বলো না কাউকে এই কথাটা বললে আমারও লাগে আমারও লাগে তারপরে তার চুল চেহারা বিশ্লেষণ করলো অনেকে অনেকে সন্তান সন্তানকে ঘাড়ে নিতে হয় কী বোঝালো তোমরা নিশ্চয়ই অন্তত বুঝেছ যে সন্তানের দেহ অনেক বাবা মাকে বা তাদের সামনে সন্তানের সব দেহও যায় এত মানে নিন্দনীয়ভাবে বোঝালো না সত্যি কথা বুকের মধ্যে ঝড় উঠে গেছিল কথাগুলো শুনে কি বলছে সব বাস্তব সবসময় বলা যায় না সব বাস্তব বলা যায় না তো যাই হোক তার জন্য বোধহয় কানে গেছে জল যে তাই তো এই সময় আমি এরকম খিল্লি উড়াচ্ছি এই সময় আমি এরকম মজা নিচ্ছি ঘরে বসে বসে একটু তার পাশে একটু তাকে একটু মলম লাগানোর দরকার কারণ তার পাশ থেকে সরে গেছে এর পাশ থেকেও দালালের পাশ থেকেও সরে গেছে তোমরা সবটা দেখছো আস্তে আস্তে ওর মুখোশ খুলে যাচ্ছে ও কারুণ না ও ফ্যামিলির হতে পারিনি ওয়াইটির মানুষের হবে কি করে তো যাই হোক সেই জন্য দাদাকে আজকে আবার একটু আলতো করে দিয়ে গেল ধুয়ে দিয়ে গেল বলল ভুলিনি কিছুই ভুলিনি যদি না ভুলতিস না না ভুলতিস দুজনকেই বলছি, যদি না ভুলতিস না ওয়াইটি প্ল্যাটফর্মে এসে দুজন হা তার স্টিম লাভে উঠতিস না যদি না ভুলতিস এইটা বলবো না যে টিনু আর টিনুর ছেলে মিলন হওয়ার জন্য তোরা মিলিত হয়েছিস টিনু আর টিনু ছেলে যদি ছেলে যদি টিনু পায় সেটা আদালত বুঝবে আইন বুঝবে আইন ফিরিয়ে দেবে যদি পায় যদি লিগালি হয় তোদের মিলিতে তো হবে না নাটক করিস না এটা একটা লাইন করেছিস সরু তোরা মিলিয়ে তোরা দুজন হাত মিলিয়ে টিনু ছেলে টিনুকে পাইয়ে দিবি এটা নাটক ছাড়া আর কি নাটক ছাড়া আর কি আবার বলছিস ভুলিনি যদি না ভুলে থাকিস তুই যা কৃত্তি কাহিনী করেছিস বা তোরা দুজন দুজনকে যা বলেছিস যা বলেছিস তারপরেও এই যে স্টিম লাইভে উঠেছিস না এটা জাস্ট নিন্দনীয় জাস্ট নিন্দনীয় অ্যাকচুয়ালি ওই ছেলেটাকে মানে মানে কি সমালোচনার সম্মুখীন করেছিস তুই জানতি সেটা হবে ইচ্ছাকৃত করেছিস ইচ্ছাকৃত সমালোচনার মুখে ফেলে দিয়েছিস ইচ্ছাকৃত তো যাই হোক কেউ কম না কেউ বলতে কেউ কম না যদিও আমি অনেক পুরনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তবে শুনেছি অতীতে এদের অনেক ইতিহাস আছে কেউ কাউকে ছাড়িনি কেউ কারুর বাচ্চাকে ছাড়িনি বিশেষ করে এই যে যাদের নিয়ে এখন সমালোচিত হচ্ছে কেউ কারুর বাচ্চাকে ছাড়েনি কেউ কারুর ফ্যামিলির কাউকে ছাড়িনি হচ্ছে কিন্তু এইটা ইচ্ছাকৃত দালাল করেছে এখনও বলে যাচ্ছি ইচ্ছাকৃত দালাল করেছে এটা ও জানতো ও জানত অথচ যে টিনুর বুঝতে পারছে যে টিনু সমালোচনা করে বেড়াচ্ছে একবার বলছে টিনুকে নিয়ে সমালোচনা করছে একবার বলছে দীপ্তর গাটা দীপ্ত একটা গাটার গাটারের হাত ধরেছে আবার সেই টিনু ছেলে পাওয়ার জন্য এরা দুজন হাত মিলিয়েছে মানে দাদার সঙ্গে গিয়ে হাত মিলিয়েছে শুধু এইটা আর কোনো স্বার্থ নেই মানবে তোমরা তোমরা মানবে এটা মানার মতো কথা ওরা যদি ছেলে পায় আইনের মাধ্যমে পাবে না পেলেও আইনের মাধ্যমে আইন ঠিক করবে কিষাণ কোথায় থাকবে আমরা নই এটা পুরোটাই নাটক দালাল পুরোটাই এটা গেম খেললে খেলে দিল একটা পুরোটাই গেম খেলে দিলো তো যেহেতু এটা নিয়ে চর্চা হচ্ছে তাই আজকে আবার একটু মলম লাগাতে এসছে সবাই বোঝে এইসব রাজনীতি তো চলো আজকে এইটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও টাটা